হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক লিন ওয়েব ডেভেলপমেন্ট সিরিজে সবাইকে আবারও স্বাগতম। এবং আমি আপনাদের সাথে আছি, বারবার বলে দিতে হ অ্যাকচুয়ালি আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আফতাই তাজার। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম, অ্যাকচুয়ালি আমরা রিয়েল কোডিং শুরু করেছিলাম ফিলিং লাইক কোডার, বাট না, আমরা লাস্ট এপিসোডে অ্যাকচুয়ালি তেমন কিছু দেখি নাই। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম হেড কেমনে তৈরি করতে হয়, হেড সেকশন, তারপর কমেন্ট কেমনে করতে হয়, দেন টাইটেল কেমনে দিতে হয়, বডি কেমনে তৈরি করতে হয়। এবার এই এপিসোডে আমরা অ্যাকচুয়ালি দেখব কেমনে কেমনে হেডিং তৈরি করতে হয়, কেমনে প্যারাগ্রাফ তৈরি করতে হয়, কেমনে ইমেজ অ্যাড করতে হয়, এবং এলিমেন্টস অ্যান্ড অ্যাট্রিবিউট সম্বন্ধে আমরা আরও কিছু জানবো। আরও কিছু না, অ্যাকচুয়ালি আমরা আগে জানতাম না, এখন কিছু জানবো। সো ফার্স্ট অফ অল আমরা দেখবো কেমনে হেডিং তৈরি করতে হয়। হেডিং তৈরি করার জন্য আমাদের যেই ট্যাগটা ইউজ করতে হবে সেটা হলো এইচ, দেন যে কোনো একটা নাম্বার। সো ফার্স্ট অফ অল আমি দেখাই এইচ ওয়ান, এইচ বলতে হেডিং অ্যান্ড ওয়ান বলতে প্রথম হেডিংটা বোঝানো হয়। সো এইচ ওয়ান দিয়ে আমি যে কোনো কিছু লিখলাম, লাইক দিস ইজ মাই দিস ইজ মাই হেডিং অ্যাকচুয়ালি দিস ইজ মাই হেডিং, দেন হিট সেভ বাটন, দেন দেখলাম যে আমরা আমাদের একটা হেডিং তৈরি করলাম যেটা অনেক বড় অ্যাকচুয়ালি অ্যান্ড বোল্ড ফন্টে অ্যান্ড আরও কী কী বলা যায় আরও কী কী বলা যায় হ্যাঁ হেডিং এর মতো দেখতে পাঠা পার। সো আমরা এইচ ওয়ান দিয়ে হেডিং তৈরি করতে পারি। সো আমরা এইচ ওয়ান, কিন্তু শুধু ওয়ান কেন, আমরা দেখি টু, থ্রি, এইচ টু, এইচ থ্রি, এইচ ফোর, এইচ ফাইভ এগুলো দিয়ে কী হয়। সো এইচ টু দিস ইজ মাই সেকেন্ড হেডিং, অ্যাকচুয়ালি আমার লিখতে ইচ্ছা করতেছে না, আমি কপি করে দেই এটা। এইচ থ্রি, এইচ ফোর, এইচ ফাইভ, এইচ থ্রি, এইচ থ্রি, আমার অ্যাকচুয়ালি এটাও চেঞ্জ করতে হবে, এইচ থ্রি, এইচ ফোর, এইচ ফাইভ, সরি এইচ ফাইভ। সো আমরা সেভ দিলে দেখবো এটা হলো আমাদের এইচ ওয়ান হেডিং, দেন এটা এইচ টু, এটা এইচ থ্রি, এইচ ফোর, এইচ ফাইভ। তো প্রত্যেক হেডিংয়ে আমরা একটা জিনিস খেয়াল করে দেখবো, যত আমাদের আমরা আমাদের নাম্বার বাড়াচ্ছি এইচ ওয়ান, দেন এইচ টু, এইচ থ্রি, তত দেখা যাচ্ছে আমাদের হেডিংয়ের সাইজটা ছোট হচ্ছে। কিন্তু হেডিং ট্যাগের একটা ডিফল্ট বৈশিষ্ট্য হলো এটা অলওয়েজ বোল্ড থাকবে। সো আমরা এভাবে করে আমাদের এইচটিএমএলে হেডিং ট্যাগ অ্যাড করবো। আর কি বলবো হেডিং সম্বন্ধে, আর অ্যাকচুয়ালি আর কিছু বলার নাই, এটাই হেডিং। দেন আমরা প্যারাগ্রাফ ট্যাগ অ্যাড করবো, পি, সিম্পলি পি, পি দিয়ে প্যারাগ্রাফ। আমরা এই ট্যাগের ভিতর আমরা যেটাই লিখবো সেটা আমাদের প্যারাগ্রাফের মতো অ্যাড হয়ে যাবে। লাইক আমরা যে কোনো কিছু একটা লিখি, এন্টার, দেন সেভ, আমরা দেখবো এটা আমাদের প্যারাগ্রাফের মতো হয়ে যাচ্ছে। কিন্তু পি ট্যাগের একটা, প্যারাগ্রাফ ট্যাগের একটা বৈশিষ্ট্য আছে, প্যারাগ্রাফ ট্যাগ বলতে অ্যাকচুয়ালি এটা প্যারাগ্রাফই বোঝানো হয়। এটা এটা আমরা এটার ভিতর যেই টেক্সটে লিখি ওইটা প্যারাগ্রাফ হিসাবে ধরবে, প্যারাগ্রাফ হিসাবে ধরবে বলতে আমি বোঝাতে চাচ্ছি একটা প্যারাগ্রাফের ভিতর কখনো কখনো নতুন প্যারা থাকতে পারে না, ওইটা সব অলওয়েজ একটা প্যারাতেই থাকে। অ্যান্ড প্রত্যেকটা ওয়ার্ডের পর একটা স্পেস থাকে, অ্যান্ড প্যারাগ্রাফ ট্যাগের ভিতর আমরা যেটাই লিখি সেটার অলওয়েজ প্রত্যেকটা ওয়ার্ড একটা স্পেস পর পর বিবেচিত হবে। অ্যান্ড এটার ভিতর আমরা যতই স্পেস দিই, লাইক এটা যদি আপনি এখানের মধ্যে না লিখে এটাকে যদি আপনি আরও নিচে লিখি, দেন আমাদের হওয়ার কথা যে পেজের মধ্যে এতটুকু প্রিন্ট হয়ে দেন আরও স্পেস দিয়ে এটা। কিন্তু আমরা যদি এটা দেখি এখানের মধ্যে অ্যাকচুয়ালি কোনো চেঞ্জ হয় নাই, কারণ চেঞ্জ হয় নাই প্যারাগ্রাফ ট্যাগের ভিতর। আমরা অ্যাকচুয়ালি যতই স্পেসিং করি না কেন এটি প্রত্যেকটা ওয়ার্ডের পর একটি করে স্পেস ক্যালকুলেশন করবে, কারণ প্যারাগ্রাফের রুলই এটা। দ্যাটস ওয়াই আমরা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করলে ফার্স্ট অফ অল
আমরা যেভাবেই স্পেসিং করি না কেন, সেটা অলওয়েজ প্রত্যেকটা ওয়ার্ডের পর একটা একটা করে স্পেস ক্যালকুলেশন করবে, দেন 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 এটাই। অ্যান্ড আমরা যদি চাই যে না আমার আমি এমন একটা লেখা লিখবো যেটাতে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ওয়ার্ডের পর একটা একটা স্পেস না, ঠিক আমি যেভাবে লিখলাম সেভাবে এটা প্রিন্ট করবে, সেক্ষেত্রে আমরা পি এর বদলে প্রি ট্যাগ ইউজ করব, পি আর ই প্রি ট্যাগ। দেন আমরা দেখি প্রি ট্যাগটা অ্যাকচুয়ালি কেমন। প্রি ট্যাগের ভিতর ধরলাম আমরা লিখলাম হ্যালো হ্যালো ভিউয়ার্স, হ্যালো ভিউয়ার্স, দেন আমরা লিখলাম, দেন আমরা লিখলাম ওয়েলকাম টু ইউটিউব। সেম লেখাটা আমরা পি ট্যাগের ভিতর লিখলাম, ধরলাম আমরা পি ট্যাগের ভিতর লিখি, এটাকে আমরা ডিলিট করি পি ট্যাগ, দেন এখানে আমরা লিখি সেমভাবে সেভ। আমরা খেয়াল করি, আম সরি, আমরা খেয়াল করি এটা হলো যে আমাদের পি ট্যাগ, অ্যান্ড এটা হলো যে আমাদের প্রি ট্যাগ। দেখা যাচ্ছে পি ট্যাগের ভিতর আমরা যতই স্পেসিং করি আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের পর একটা সিঙ্গেল স্পেস ক্যালকুলেশন করতেছে, কিন্তু আমরা যখন প্রি ট্যাগে প্রি ট্যাগে লিখবো তখন আমরা অ্যাকচুয়ালি আমাদের আমাদের এডিটরের ভিতরে যেভাবে স্পেসিং করে লিখবো আমাদের এইচটিএমএল এইচটিএমএল পেজের মধ্যে আমাদের সেইমভাবে সেইমভাবে এটা ইন্ডেন্টেশন করা থাকবে। ও দ্যাট লুকস, আসলে এটা অনেক জোস লাগতেছে দেখে যে হ্যাঁ প্রি ট্যাগ প্রি ট্যাগ প্রি ট্যাগ আসলে অনেক কাজের, কিন্তু অ্যাকচুয়ালি আমরা আমাদের নর্মাল আমরা আমাদের ইউজুয়াল ইউজুয়াল কাজে আমরা প্রি ট্যাগটাতে ইউজ টু, কাজ কাজ আমার আমাদের এইচটিএমএল এডিটর অলওয়েজ সেম পজিশনে থাক নাও থাকতে পারে, অ্যান্ড আমরা অলওয়েজ একই সিচুয়েশন থেকে আমরা কোডটা নাও লিখতে পারি, দ্যাটস বাই প্রি ট্যাগটা অ্যাকচুয়ালি অত বেশি ইউজ করা হয় না। আমরা আমরা প্রি ট্যাগকেও কি বিভিন্নভাবে ফরম্যাট করতে পারি, অ্যান্ড কীভাবে ফরম্যাট করতে পারি সেটা আমরা আমরা আমাদের সিএসএস সিএসএস পার্টে দেখবো। এই পার্টে জাস্ট আমরা দেখবো কেমনে আমরা অ্যাকচুয়ালি প্যারাগ্রাফটা অ্যাড করবো। সো আমরা দেখলাম কেমনে পি প্যারাগ্রাফ অ্যাড করতে, কেমনে হেডার অ্যাড করতে, এবার আমরা অ্যাকচুয়ালি দেখবো যে কেমনে আমাদের ইমেজ অ্যাড করতে হয়। সো ফার্স্ট অফ অল আমাদের ইমেজ অ্যাড করার জন্য আমাদের আমাদের ডেস্টিনেশন ফোল্ডারে ফার্স্ট আমরা আমাদের ডেস্টিনেশন ফোল্ডারে যাব, যেমন আমারটা অ্যাকচুয়ালি এখন লোকাল ডিস্ক জিতে যে মাই ইউটিউব চ্যানেলে যে প্রজেক্ট ফাইলসে এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটা হলো আমরা যেই যেই এইচটিএমএল পেজে কাজ করছি সেটা। সো ইউজুয়ালি একটা গুড প্র্যাকটিস যে আমরা যখন আমাদের কোনো আমরা কোনো যখন ছবি ইনপুট করতে যাব এখানের মধ্যে, তখন আমরা আমাদের এই ডাইরেক্টরিতে আমরা ছবিটাকে কপি করে নিয়ে আসবো এনি হাউ। সো ফার্স্ট অফ অল আমি দেখি যে কোনো একটা ছবি আমি কপি করে নিয়ে আসি, ফার্স্ট অফ অল এখানে গেলাম, দেন পিকচার্স, সো লেটস এটা আমরা কপি করে নেই, এই ছবিটা আমরা আমরা আমাদের ডাইরেক্টরিতে কপি করি পেস্ট, দেন আমরা এই ছবিটার যে কোনো একটা নামকরণ করি রিনেম ইমেজ ইমেজ ডট জেপ্যাগ। দেন আমরা কি করব এখন, আমরা ছবি অ্যাড করার জন্য আমাদের যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হলো ইমজি ইমেজ, দেন ক্লোজ ট্যাগ, দেন এটা অ্যাকচুয়ালি এটা হলো একটা এইচটিএমএল অ্যাট্রিবিউট অলমোস্ট, কাজ ছবি অ্যাড করার জন্য অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউট কী সেটা আমি পরে বলছি, সেটা আমরা পরে বলছি, আমরা ফার্স্টে দেখবো ছবি কেমনে অ্যাড করবো। সো আমরা বেসিক্যালি এই ট্যাগটা ইউজ করব ইমেজ, অ্যান্ড এটার অ্যাকচুয়ালি কোনো ক্লোজ ট্যাগ নাই, ইমেজ ট্যাগ ইমেজ আইএমজি
দিয়ে ইমেজ বোঝানো হয়। দেন আমরা ইমেজের লোকেশনটা ঠিক করে দিব, লোকেশনটা কেমনে ঠিক করব, এসআরসি সোর্স সোর্স ইকুয়ালস টু আমরা আমাদের লোকেশনটা এখানে মধ্যে টাইপ করব। সো ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে লোকেশনটা আমরা কেমনে টাইপ করব, এইচটিএমএল লোকেশন কেমনে ক্যালকুলেশন করে। আমাদের এইচটিএমএল অ্যাকচুয়ালি রুট ফোল্ডার হিসেবে যে ফাইলটা ফাইলটা যে ফোল্ডারে সেভ আছে সেটা ধরে, লাইক রুট ফোল্ডার বলতে আমি বুঝাচ্ছি, এখন যদি আমরা নর্মালি আমরা যদি এখন শুধু আমরা যদি এখন লোকেশনটা ঠিক করতে যাই, তাহলে আমাদের এই ফুল লোকেশনটা আমাদের কপি করতে হবে না, বরং আমরা এখানের মধ্যে আমাদের ইমেজের নামটা যদি লিখে দেই, তাহলে সেটি আমাদের ইমেজটাকে খুঁজে পাবে। কেমনে খুঁজে পাবে আমি জাস্ট দেখাই, আমাদের ইমেজের নাম ইমেজ ডট জেপিজি। সো আমি লিখলাম ইমেজ ডট জেপিজি জেপ্যাক, এটা আমাদের ইমেজ। সো আমরা যখন ইয়াতে যাব, ওয়েবসাইটে যাব, তখন দেখব আমাদের ইমেজ। দেন আমরা এটাকে যদি আমরা অ্যাকচুয়ালি আমরা এটার লোকেশনটাকে আমরা চেঞ্জ করে দেখি যে অ্যাকচুয়ালি কী হয়। আমরা যদি এখানে একটা ফোল্ডার খুলি, অ্যাকচুয়ালি মাই কম্পিউটার ইজ হ্যাঙ্গিং, আই এম সরি অ্যাবাউট দ্যাট, হোয়াট হ্যাপেন্ড, ও আমরা যদি এখানের মধ্যে একটা ফোল্ডার খুলি, ফোল্ডারের নাম দিলাম মাই ইমেজেস, দেন আমি এটাকে এখানের মধ্যে মুভ করলাম, তাহলে আমরা যেটা দেখব অ্যাকচুয়ালি এটি আমার ইমেজকে আর খুঁজে পাচ্ছে না। আমরা যদি রিলোড দিই দেখব যে এটি অ্যাকচুয়ালি আমার ইমেজকে আর খুঁজে পাচ্ছে না, তার কারণ হলো ফার্স্ট অফ অল আমরা এখানে অ্যাকচুয়ালি পারফেক্ট ইমেজটা স্পেসিফাই করতে পারি নাই। পারফেক্ট ইমেজটা স্পেসিফাই অ্যাকচুয়ালি ইমেজটা কোথায় আছে সেই লোকেশনটা আমরা বলে দিতে পারি নাই, কাজ আমরা যখন লিখলাম ইমেজ ডট জেপ্যাক, দেন আমাদের আমাদের এইচটিএমএল ফাইলটা এই ডাইরেক্টরির মধ্যে জাস্ট সার্চ দিয়েছে যে ইমেজ ডট জেপ্যাক নামে কোনো ফাইল আছে কি না। সো এই এই ডাইরেক্টরিতে অ্যাকচুয়ালি ইমেজ ডট জেপ্যাক বলে কোনো ফাইল নাই, দ্যাটস ওয়াই আমাদের সেই ইমেজটা খুঁজে পাই নাই। সো আমাদের যেটা করতে হবে, আমাদের ফোল্ডারের নামটা লিখতে হবে, ফোল্ডারের নাম মাই ইমেজেস, মাই ইমেজেস স্ল্যাশ ইমেজ ডট জেপিজি। সো আমরা যখন ফোল্ডারের নাম লিখে স্ল্যাশ দিব, তখন সেটি কী হবে, ওই ফোল্ডারের ভিতর ঢুকে সেখানে সার্চ করবে। সো নর্মালি আমরা এই ফোল্ডারের ভিতর সার্চ করলে আমাদের ইমেজটা পাবে। সো এখন যখন আমরা সেভ করে দেখবো, এখন আমাদের ইমেজটা আবার আগের মতো ফিরে এসেছে। এটার একটা কারণ হলো ক্যান্সেল, আম সরি আমি অ্যাকচুয়ালি এটা বন্ধ করে দিচ্ছিলাম। অ্যান্ড অনেক সময় দেখা যায় আমরা যদি এভাবে করে আমরা যদি এটার ভিতর আরও একটা ফোল্ডার খুলি, দেন ওইটার ভিতর ইমেজটাকে রাখি, দেন আমাদের যেটা করতে হবে যে এটার পরের ফোল্ডারের নামটা এখানের মধ্যে, যেমন হোয়াট এভার এটার মধ্যে যে কোনো একটা ফোল্ডারের নাম, যে কোনো আরেকটা ফোল্ডার খুললাম এই নামের, দেন ওইটা দিয়ে স্ল্যাশ দিয়ে যদি আমি ওইটার ভিতর ইমেজটা রাখি, দেন আমাদেরকে এভাবে করে লোকেশনটা স্পেসিফাই করে দিতে হবে। এভাবে করে আমরা ইমেজ অ্যাড করব। অ্যান্ড অনেক সময় আমাদের দেখা যাবে যে আমরা আমাদের বেসিক্যালি প্রজেক্ট ফাইলসের বাইরে আমরা ইমেজটাকে রাখলাম, সেই ক্ষেত্রে আমরা কী করব, প্রজেক্ট ফাইলসের বাইরে ধরলাম আমরা ইমেজটাকে রাখলাম, সেক্ষেত্রে আমরা ইমেজটাকে কেমনে সিলেক্ট করব। সেই ক্ষেত্রে আমাদের নর্মালি যেটা করতে হবে, আমাদের যেহেতু রুট ডাইরেক্টরি এটা, এখান থেকে আমাদের ডাইরেক্টরি হিসাব করা শুরু হবে। সো আমরা কী করব, এক স্টেপ আমাদের যেটা রিয়েলি করতে হবে সেটা হলো এক স্টেপ ফোল্ডার ব্যাকে আসতে হবে, দেন এই ডাইরেক্টরিতে এক স্টেপ ব্যাক ডাইরেক্টরিতে আসতে হবে, দেন এই ডাইরেক্টরিতে আমাদের ইমেজটা খুঁজে হবে। সো এক স্টেপ ব্যাক ডাইরেক্টরিতে আসার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ডট ডট ডাবল ডট স্ল্যাশ,
এটা মানে আমরা আমাদের অ্যাক্সেপ্ট ব্যাক ডাইরেক্টরিতে আমরা এসে দেন আমরা এখান থেকে ইমেজ ডট জেপিজি এটা লিখে দিলে তখন সেম ভাবে আমাদের ইমেজ থেকে সরি হোয়াট হ্যাপেন অ্যাকচুয়ালি এটা প্রবলেম করছে সোর্স ইমেজ ডট জেপিজি আই ডোন্ট নো হোয়াটস হ্যাপেনিং এখানের মধ্যে অ্যাকচুয়ালি ইমেজটা আসা উচিত ছিল অ্যাকচুয়ালি আমার ব্রাউজার প্রবলেম করছিল সো ফার্স্ট অফ অল আমরা আবার দেখি আমরা এই রুট ডাইরেক্টরি এটা আমাদের রুট ডাইরেক্টরি রুট ডাইরেক্টরির বাইরে আরেকটা ফোল্ডারে আমরা ইমেজটাকে রাখলাম সো এখান থেকে আমরা ইমেজটা কেমনে সিলেক্ট করবো সো ফার্স্ট অফ অল আমরা নর্মালি যেটা করতে হবে রুট ডাইরেক্টরি থেকে অ্যাক্সেপ্ট বাইরে আসতে হবে দেন আমাদের ইমেজ ফোল্ডারে ঢুকতে হবে দেন আমাদের ইমেজটাকে সিলেক্ট করতে হবে সো আমরা যেটা করব নর্মালি এখানে লোকেশনে রুট ডাইরেক্টরি থেকে অ্যাক্সেপ্ট বাইরে আসার জন্য ডট ডট দেন স্ল্যাশ দেন আমরা রুট ডাইরেক্টরি থেকে অ্যাক্সেপ্ট বাইরে আসলাম দেন আমরা ইমেজ ফোল্ডার এই ফোল্ডারটাকে সিলেক্ট করলাম রুট ডাইরেক্টরি থেকে অ্যাকসেপ্ট বাইরে এসে দেন এখান থেকে স্ল্যাশ দিয়ে এই ফোল্ডারের ভিতর আমাদের ইমেজটা আছে অ্যাকচুয়ালি সো এই ফোল্ডার থেকে আমরা ইমেজ ডট জেপিজিটাকে সিলেক্ট করলাম ইমেজ ডট জেপিজি দেন সেভ দেন আমি যখন আমার ব্রাউজারটাকে রিলোড দিব দেখলাম হ্যাঁ সে আমার ইমেজটাকে খুঁজে পাচ্ছে সো এভাবে বেসিক্যালি আমরা ইমেজ অ্যাড করতে পারবো দেন ইমেজের মধ্যে আমরা অ্যাকচুয়ালি আরও কিছু জিনিস অ্যাড করতে পারি যেমন আমরা ইমেজের হাইট অ্যাড করতে পারি এই হাইটের জন্য আমরা নর্মালি হাইট লিখবো হাইট দেন ইকুয়ালস টু দেন হাইটটা স্পেসিফাই করে দিব অ্যান্ড নর্মালি আমাদের HTML এ হাইট উইডথ এগুলো পিক্সেল অ্যান্ড ইঞ্চি পিক্সেল ইঞ্চি অ্যান্ড পার্সেন্ট এই তিনটা ফরম্যাটে নর্মালি ইউজুয়ালি আমাদের হিসাব করা হয় অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম 95% কেসেস আমরা পিক্সেল ফরম্যাটটা পিক্সেল ইউজ করি আমরা পিক্সেল ইউনিট আম সরি এটাকে ফরম্যাট বলে না সরি ফর মাই মিস্টেক পিক্সেল ইউনিটটা ইউজ করি সো আমরা নর্মালি যদি দেই হাইট 20 পিক্সেল দেন আমরা দেখবো কী হয় অ্যাকচুয়ালি যখন আমরা রিলোড করব তখন দেখবো এটার হাইট 20 পিক্সেল হয়ে গিয়েছে দেন আমরা যদি দেই উইথ উইথ ইকুয়ালস টু 40 পিক্সেল তাহলে আমরা দেখবো এটার এটা একটু বড় দিই অ্যাকচুয়ালি তাহলে আপনারা আমরা একটু ভালো করে বুঝতে পারবো হাইট আমরা দেই 50 পিক্সেল অ্যান্ড উইথ আমরা দেই 90 পিক্সেল আম সরি নট 900 সেভ অ্যান্ড রিলোড আমরা আমরা দেখছি যে আগে আমাদের ইমেজটা স্কোয়ার ছিল বাট এখন আমরা আমরা যেভাবে স্পেসিফাই করে দিয়েছি আমাদের ইমেজটা ঠিক সেরকম হয়ে গিয়েছে হাইট হাইট 20 পিক্সেল অ্যান্ড উইথ হাইট আম সরি হাইট 50 পিক্সেল অ্যান্ড উইথ 90 পিক্সেল অ্যান্ড এভাবে আমরা এটাকে আরও চেঞ্জ করতে পারবো বাট নর্মালি ফার্স্টে আমরা ইমেজটা কেমন অ্যাড করবো ইমেজ দেন আমাদের সোর্স দেন আমরা এটার হাইট অ্যান্ড উইথটা স্পেসিফাই করে দিব যদি আমাদের হাইট অ্যান্ড উইথটা দরকার না হয় দেন আমরা এটা স্পেসিফাই করব না সো আমি বলেছিলাম ফার্স্টেই যে অ্যাকচুয়ালি এই এপিসোডে আমরা বলবো যে এলিমেন্টস অ্যান্ড অ্যাট্রিবিউটস কি এলিমেন্টস বলতে বেসিক্যালি H1 ট্যাগ শুরু অ্যান্ড শেষ এগুলোকে বলবো যে আমরা এলিমেন্টস H1 দেন পি প্রি বডি টাইটেল এগুলো সবগুলোকে আমরা এক একটা HTML এর এলিমেন্টস দ্যাট মিন্স উপকরণ বলবো অ্যান্ড দেন আমরা অ্যাট্রিবিউটস বলবো যে ইমেজের পর আমরা এর মধ্যে এক্সট্রা কিছু আমাদের আমাদের এক্সট্রা কিছু ইনফরমেশান এখানের মধ্যে আমাদের দিতে হচ্ছে লাইক ইমেজের সাথে আমাদের ইমেজ একটা এলিমেন্ট ইমেজ পুরোটা একটা এলিমেন্ট দেন এটার ভিতর
আমরা কিছু এক্সট্রা অ্যাটিচিউড অ্যাড করছি। এটা অ্যাটিচিউডটাকে বেসিক্যালি আমাদের অ্যাট্রিবিউট বলে। লাইক সোর্স, সোর্স দিয়ে আমরা ইমেজটা কোথায় আছে সেটা স্পেসিফাই করে দিয়েছি, যেটা একটা অ্যাট্রিবিউট। হাইট, এটা দিয়ে আমরা ইমেজের হাইটটা নির্ণয় করে দিচ্ছি। এটাও ইমেজের অ্যাকচুয়ালি এক ধরনের একটা অ্যাটিচিউড, একটা বৈশিষ্ট্য অ্যাড করেছি, সো এটাকে আমরা অ্যাট্রিবিউট বলবো। দেন ওয়েট, এটাও অ্যাকচুয়ালি ইমেজের এক ধরনের একটা বৈশিষ্ট্য, সো এটাকে আমরা HTML অ্যাট্রিবিউট বলবো। সো বেসিক্যালি HTML এলিমেন্ট ও অ্যাট্রিবিউট দ্বারা এটাই বোঝানো হয়। অ্যান্ড যেমন বডি, এটাকে আমরা এলিমেন্ট বলবো, ইমেজ এটাকে এলিমেন্ট বলবো, ট্রি এটাকে এলিমেন্ট বলবো, কিন্তু সোর্স, হাইট, ওয়েথ এগুলো সবগুলোকে আমরা অ্যাট্রিবিউট বলবো। সো ভিউয়ার্স, এই এপিসোডের জন্য আমরা আপাতত এখানে শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে হিট দ্য লাইক বাটন, অ্যান্ড কারো যদি কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে দেন অবভিয়াসলি কমেন্ট ইট ডাউন। আমি চেষ্টা করবো সেটার সেটার সলিউশন দেওয়ার ইনশাল্লাহ। অ্যান্ড অ্যান্ড খোদা হাফেজ ভিউয়ার্স, অ্যান্ড সি ইউ নেক্সট টাইম, সি ইউ গাইজ নেক্সট টাইম, আল্লাহ হাফেজ।